ছোলার ডাল দিয়ে বানানো পরোটা যদি আগে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু খুব সুস্বাদু। সকালের জলখাওয়ারে এরকম গরম গরম পরোটা আর আলু আর কড়াইশুঁটির ঝাল ঝাল তরকারি হলে জলখাওয়ারটা কিন্তু একদম জমে যাবে। ছোলার ডালটা আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটা ধুয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব। আমি এখানে ডালের একটা পেস্ট বানিয়ে নেব, তাই মিক্সিং জারে ডালগুলো দিয়ে এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা, কিছুটা আদা কুচি আর সঙ্গে নুন আর একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় খেয়াল রাখবেন ডালগুলো যাতে বেশি গোটা গোটা না থাকে, তাতে পরোটা বেলার সময় অসুবিধা হতে পারে। পেস্টটা বানানো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ডালের পেস্টটা ঢেলে নিলাম, সঙ্গেই আমি হলুদ, কিছুটা কালো জিরা আর জোয়ানটা একটু ঘষে দিলাম, তাতে গন্ধটা খুব ভালো হয় আর জোয়ান দিলে কিন্তু হজমটাও ভালো হয়। সঙ্গে আমি একটু চিনি আর ধনে পাতা কুচি দিলাম আর আমি এখানে 1.5 কাপ মতন আটা আর 1/2 কাপ মতন ময়দা দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ আটাতেও করতে পারেন বা সম্পূর্ণ ময়দাতেও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আটাটা মাখার সময় আমি কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করব না। আটাটা মাখার সময় দেখতে পারবেন হাতের মধ্যে অনেকটা চিপকে যাচ্ছে, তাই এই সময় কিছুটা তেল দিয়ে আটাটা আরেকবার মেখে নেবেন, তাতে আটাটা আর লেগে ধরবে না হাতে। আটাটা আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, 20 মিনিট পর ঢাকনাটা তুলে আরেকবার আমি একটু মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট লেচি করে নেব। লেচিগুলো আমি দুটো হাতের সাহায্যে গোল করে নেব। গোল করার পর আমি শুকনো আটার সাহায্যে এটা একটা রুটির শেপে বেলে নেব। আপনারা কিন্তু শুকনো আটার পরিবর্তে এখানে তেল দিয়েও এটা বেলতে পারেন। গোল করে রুটির শেপে বেলে নেওয়ার পর এটা আমি ত্রিকোণ শেপ দেব। এখানে দুবার ফোল্ড করে দেখুন ত্রিকোণ শেপ দিয়ে দিলাম। এবার আরেকটু শুকনো আটা নিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায় বেলার সময়। এটাকে আমি 3 কোণা পরোটার শেপে বেলে নিচ্ছি, আপনারা চাইলে এটা গোলও রাখতে পারেন। এইভাবেই সমস্ত পরোটাগুলো আমি এক এক করে বেলে নেব। পরোটা বানানো আমার একদম হয়ে গেছে। এবার একটা তাওয়া আমি আগে থেকেই একটু গরম করে রেখেছিলাম, প্রথমে পরোটাটা এপাট ওপাট করে আমি ভালো মতন একটু সেকে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব আর এখানে একটু রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। আমি কিন্তু খুব সামান্য তেলের মধ্যেই এই পরোটাটা ভেজে নেব। পরোটাটা কিন্তু এপাট ওপাট করে দুপাটেই ভালো করে ভেজে নিতে হবে। এই পরোটাটার স্বাদ এবং গন্ধ এতটাই সুন্দর হয় যে কোনো সবজি না থাকলেও এটা কিন্তু শুধু শুধু অনায়াসেই খেয়ে নিতে পারবেন। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন এক পাশ হয়ে গেলে কিন্তু আমি আরেক পাশ উল্টে দিয়ে খুব চেপে চেপে পরোটাটা অল্প তেলের মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখছেন আর দু একজন কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ছোলার ডালের পরোটা একদম রেডি হয়ে গেছে আর তার সাথেই আমি আরও কড়াইশুঁটি আর টমেটোর ঝাল ঝাল তরকারি সার্ভ করছি। এইভাবে পরোটাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন।